আজকে আমি নিয়ে চলে এসেছি অসাধারণ একটি ফুলকপির রেসিপি। উইন্টারের বাজারে ফুলকপি খুবই ইজিলি অ্যাভেলেবল, তো আপনারা খুব সহজেই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বাড়িতে ট্রাই করে কেমন লাগবে সেটা নিচের কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদম ভুলবেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা যে রেসিপিটা বানাতে চলেছি সেটার নাম হলো ফুলকপির রোস্ট। এটা বানাতে প্রথমেই যেগুলো লাগবে সেগুলো হলো টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। ফুলকপিটা আমি ভালো করে গরম জলে ওয়াশ করে নিয়েছি, আপনারা চাইলে এমনিও ধুয়ে নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, থেতো করে রাখা 1 ইঞ্চি আদা এবং 4টি কাঁচা লঙ্কা, আপনারা চাইলে 2টি লঙ্কাও ইউজ করতে পারেন। এরপর নিচ্ছি 1 টেবিল স্পুন কাজু এবং 1 টেবিল স্পুন পোস্ত বাটা, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমরা একটা মিক্সিং বোলে টক দইটা ঢেলে নেব, তারপর সেটাকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে যাতে রান্না করার সময় দইটা ফেটে না যায়। এরপর 1-1 করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা অ্যাড করে দিতে থাকব। প্রথমেই দিয়ে দেব থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা, কাজু এবং পোস্ত বাটা, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। নুন স্বাদমতো অ্যাড করে দেব। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো 1-1 করে মিক্সারটায় দিয়ে দেব। এবার ফুলকপির টুকরোগুলো ভালো করে ব্যাটারটায় কোট করে নিতে হবে। ভালো করে কোট করা হয়ে গেলে এবার আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল এতে দিয়ে দেবো যাতে ব্যাটারটা ভালো করে ফুলকপির গায়ে লেগে থাকে। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপিগুলো এভাবে ম্যারিনেট করে 15-20 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানে 5 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়ে তাতে 2টো তেজপাতা, 1টা দারচিনি, 3-4টে ছোট এলাচ, 3টি লবঙ্গ এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার ম্যারিনেট করে রাখা ফুলকপির টুকরোগুলো 1-1 করে প্যানে অ্যাড করে দিতে হবে। ফুলকপিগুলো ভালো করে নেড়ে নেব। ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে 1 কাপ জল অ্যাড করে দেব। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। পনেরো থেকে 20 মিনিট পর আমরা 2 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন ঘি এবং 1/2 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করে দেব। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে
গ্যাসের ফ্লেম অফ করে দিলে আমাদের ফুলকপি রোস্ট রেডি। এটিকে আপনারা পরোটা, রুটি বা ভাতের সাথেও গরম গরম সার্ভ করতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা লাইক আর শেয়ার করতেও ভুলবেন না।